আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এর ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টারের একটি ম্যাথ নিয়ে আসলাম। আজকের ম্যাথটি এনইউ বিবিএ ফোর্থ ইয়ারের 2016 অর্থাৎ 2016 সালে আসছিল। সুপার প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশন এই ম্যাথে দেখানো হবে। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4। তোমরা যারা আমার ক্লাসগুলো আগে থেকে আগের ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই আমাদের বেসিক ক্লাস থেকে শুরু করে আরো তিনটা ক্লাস আছে, ওই তিনটা ক্লাস তোমরা দেখে তারপরে ক্লাসগুলো শুরু করলে আশা করি তোমরা উপকৃত হতে পারবা। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমরা একটা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি, একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ সিলভার লিমিটেড অ্যাজ অন 31st ডিসেম্বর 2015। 2015 সালের সিলভার লিমিটেডের একটি ব্যালেন্স শিট দেওয়া আছে, যেখানে লাইব্রেরিস পাশে আমরা দেখতে পাচ্ছি ফিফার শেয়ার দেওয়া আছে, অর্ডিনারি শেয়ার দেওয়া আছে, জেনারেল রিজার্ভ, রিজার্ভ ফর ইনকাম ট্যাক্স দেওয়া আছে, সান্ডি ক্রেডিটস দেওয়া আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে, ব্যালেন্স শিট অফ দ্য লাস্ট ইয়ার দেওয়া আছে, তারপর আমাদের এখানে প্রফিট অ্যান্ড লস, প্রফিট ফর কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া আছে, অ্যাসেট পাশে দেওয়া আছে আমাদের গুডউইল, ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস, মেশিনারি অ্যাট কস্ট, ইনভেন্টরি, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটা একটা আইডল ক্যাশ, অর্থাৎ এই ইনভেস্টমেন্টটা আমাদের নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে, প্রিলিমিনারি এক্সপেন্স দেওয়া আছে, সান্ডি ডেবটস দেওয়া আছে। নিচে সমন্বয়ে বলা আছে দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস ইজ 2,50,000 অ্যান্ড দ্যাট দ্য মেশিনারি ইজ 6 লাখ। এই যে ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস যে কস্ট 1 লক্ষ টাকা, সেটা মার্কেট ভ্যালু হচ্ছে 2,50,000 টাকা, এবং 7 লক্ষ টাকা যে মেশিনারি ছিল সেটার দাম হচ্ছে আমাদের 6 লক্ষ টাকা। মার্কেট ভ্যালু অফ দ্য ইনভেন্টরি অ্যান্ড ইনভেস্টমেন্ট 4 লাখ অ্যান্ড 2 লাখ রেসপেক্টিভলি, অর্থাৎ ইনভেন্টরি এবং ইনভেস্টমেন্টের মূল্য যথাক্রমে 4 লাখ এবং 2 লক্ষ টাকা। সান্ডি ডেবটর্স আর ব্যাড টু দ্য এক্সটেন্ট অফ 5%, আমাদের দেনাদারের উপর 5% ব্যাড ডেব রাখতে হবে। ইনকাম রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উপর আমরা ইনকাম রিসিভ করব 10,000 টাকা। প্রফিট অফ দ্য কোম্পানি ফর লাস্ট 3 ইয়ার্স হ্যাভ শোন এন ইনক্রিজ অফ 50,000 অ্যানুয়ালি, অর্থাৎ গত 3 বছর ধরে আমাদের কোম্পানির যে প্রফিট আছে সেটা 50,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন ইউ আর আস্ক টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ সুপার প্রফিট মেথড, আমাদের বলছে সুপার প্রফিট মেথডে গুডউইলটা মূল্যায়ন করার জন্য। ইউ মে এজিউম দ্যাট, আমাদের কিছু এজিউম তারা দিয়ে দিছে যে আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রফিট বিফোর, প্রফিটটা হচ্ছে বিফোর ট্যাক্স এবং আমাদের ট্যাক্স রেট হচ্ছে 40%, ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস 2% এন্ড মেশিনারির উপর 10%, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে মানে এনআরআর হচ্ছে আমাদের 18%, আর নং অফ পার্চেজিং ইয়ার হচ্ছে 2, অর্থাৎ আমাদের গুডউইল এর পার্চেজ ইয়ার হচ্ছে 2। এই ছিল আমাদের কোয়েশ্চেন। এখন আমরা কিভাবে সুপার প্রফিট মেথডে গুডউইল মূল্যায়ন করতে হয় আমরা তা স্টেপ বাই স্টেপ দেখব। গত ক্লাসে আমরা ক্যাপিটালাইজেশন মেথডটা দেখেছিলাম, তো আজকে আমরা সুপার প্রফিট মেথডটা একটু দেখি। সুপার প্রফিট মেথডে স্টেপ 1 আমাদের প্রথমে বের করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য আমরা সর্বপ্রথম অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস গুলো বাদ দিব। তবে এখানে মনে রাখতে হবে যে এই অ্যাসেট গুলোর মধ্যে ইনটেলিজিবল যে অ্যাসেট বা ফিক্টিটিয়াস অ্যাসেট গুলো এখানে রাখা যাবে না, তাই এই অ্যাসেট গুলো বাদ দিয়ে অন্য যে অ্যাসেট গুলো আছে অপারেটিং অ্যাসেট গুলো সেগুলো আমরা এখানে নিয়ে আসব। তো আমরা প্রথমে একটু কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনের মধ্যে আমাদের যে অ্যাসেট গুলো আছে আমরা সেই অ্যাসেট গুলো লিখতে থাকবো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনে আমাদের গুডউইল দেওয়া আছে, যেহেতু গুডউইল একটি এই গুডউইলটা কি কস্ট না ভ্যালুট তা আমাদের বলা নাই, তাই আমরা ধরে নিব এটা মূল্যায়িত গুডউইল বা ভ্যালুট গুডউইল। তো এই গুডউইলটাকে আমরা হিসাবে আনবো না। এরপর ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস দেওয়া আছে আমাদের 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকার মার্কেট ভ্যালু আছে 2,50,000 টাকা। তো আমরা এখান থেকে সম্পদগুলো লেখার সময় অবশ্যই আমরা মার্কেট ভ্যালুগুলো লিখে নিব। তো আমরা প্রথমে এখানে লিখে নিলাম যে ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস 2,50,000 টাকা, তারপর আমরা লিখবো মেশিনারি 6 লক্ষ টাকা যেটা মার্কেট ভ্যালু আছে, তারপর আছে ইনভেন্টরি, ইনভেন্টরি মার্কেট ভ্যালু 4 লক্ষ টাকা, আমরা সেই 4 লক্ষ টাকা লিখলাম। এরপর আছে আমাদের ইনভেস্টমেন্ট আইডল ক্যাশ, যেহেতু ইনভেস্টমেন্ট আমাদের আইডল বা নন ট্রেডিং ইনভেস্টমেন্ট তাই এই ইনভেস্টমেন্ট আমরা লিখবো না। তারপর ক্যাশ ইন হ্যান্ড আছে আমাদের 1,50,000 টাকা, আমরা 1,50,000 টাকা ক্যাশ ইন হ্যান্ড লিখলাম। প্রিলিমিনারি এক্সপেন্স একটি ভুয়া সম্পত্তি বা ফিক্টিটি অ্যাসেট, সো এটা আমরা লিখবো না, এখানে নিট অ্যাসেটের মধ্যে এটা আসবে না। আমরা সান্ডি ডেবটর্স 1 লক্ষ টাকা, সেই সান্ডি ডেবটর্সটা 1 লক্ষ টাকা লিখবো। সেখান থেকে আমরা 5%, যেহেতু ব্যাড ডেবট আছে সেই 5% বাদ দিয়ে 95% টাকা আমরা এখানে বসে দিব, অর্থাৎ আমরা 100% ব্যাড ডেট সান্ডি ডেপটর্স এর শুধুমাত্র 5% পাবো না, 95% পাবো, তাই আমরা ডেপটর্স এর টাকাকে 95% করে এখানে বসাই দিলাম। এরপর আমাদের আসলো টোটাল অ্যাসেট বা নেট অ্যাসেট, এখান থেকে আমরা বাদ দিব কারেন্ট লাইবিলিটিস। আমরা দেখি কারেন্ট লাইবিলিটিস কি কি আছে। আমাদের কারেন্ট লাইবিলিটিস আছে সান্ডি ক্রেডিটরস 1 লক্ষ টাকা,
এবং রিজার্ভ ফর ইনকাম ট্যাক্স 1,00,000 টাকা এই সান্ডিকেটরস এবং রিজার্ভ ফর ইনকাম ট্যাক্স এই দুটো যদি আমরা কারেন্ট লায়াবিলিটি হিসেবে বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল এমপ্লয়েড এই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 12,95,000 টাকা এবার আমাদের স্টেপ 2 এবার আমরা একটা ওয়ার্কিংস করে নেব সেই ওয়ার্কিংসটা হচ্ছে ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট অ্যাজ বিফোর ট্যাক্স অর্থাৎ আমরা চলতি বছরের বিফোর ট্যাক্স কারেন্ট ইয়ার প্রফিটটাকে বের করে নিব এটা সূত্র হচ্ছে যে বিফোর ট্যাক্স কারেন্ট ইয়ার প্রফিট ইকুয়াল টু আফটার ট্যাক্স কারেন্ট ইয়ার প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস টিআর এখন আমাদের আফটার ট্যাক্স কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া আছে 3,00,000 টাকা এবং 1 মাইনাস টিআর হচ্ছে 40% ট্যাক্স রেট এটা কেন আমি একটু বলি এই যে আমরা ব্যালেন্স শীট থেকে প্রফিট ফর দা কারেন্ট ইয়ার 3,00,000 টাকা নিলাম তো নিচে বলা দিছিল আবার দা প্রফিট অফ দা লাস্ট 3 ইয়ার্স ওয়্যার বিফোর ট্যাক্স আমাদের গত 3 বছরের প্রফিটটাকে বিফোর ট্যাক্স ধরতে হবে তো যেহেতু চলতি বছরের উপর ভিত্তি করে আমাদের প্রফিটটা নির্ণয় করতে হবে কারণ আমাদের বলা হয়েছে গত 3 বছর ধরে প্রফিট 50,000 করে বাড়ছে তো এখন আমরা এখানে একটু দেখি যে চলতি বছর আমাদের যে মুনাফাটা হয়েছে 3,00,000 টাকা সেই 3,00,000 টাকার মুনাফাটা হচ্ছে আফটার ট্যাক্স কেন ব্যালেন্স শীটে যেহেতু মুনাফাটা আছে তাই মুনাফাটাকে আমরা আফটার ট্যাক্স ধরে নিতে হবে এবার এই আফটার ট্যাক্স মুনাফাটাকে আমরা প্রথমে বিফোর ট্যাক্সে কনভার্ট করে এবার আমরা বিগত বছরের মুনাফাগুলো বের করব এই জন্য আমরা যদি এই আফটার ট্যাক্স প্রফিটটাকে যদি ট্যাক্স রেট 1 মাইনাস টিআর দিয়ে ভাগ দেই তাহলে অবশ্যই আমরা এটাকে বিফোর ট্যাক্সে কনভার্ট করে নিতে পারবো তাই এখানে আমরা বিফোর ট্যাক্স কারেন্ট ইয়ার প্রফিটটা বের করার জন্য আফটার ট্যাক্স কারেন্ট ইয়ার প্রফিটকে 1 মাইনাস টিআর দিয়ে ভাগ দিছি তাহলে আমাদের এখানে বিফোর ট্যাক্স চলে আসছে 5,00,000 টাকা তার 14 বছরের বিফোর ট্যাক্স প্রফিট ছিল আমাদের 5,00,000 টাকা এবার আমরা বের করে নিব যে লাস্ট ইয়ার্স প্রফিটগুলো বা প্রিভিয়াস ইয়ার্স প্রফিটগুলো তো চলতি বছর 3 বছরের প্রফিটের মধ্যে 1 বছরের প্রফিট তো আমাদের পেয়ে গেলাম 5,00,000 টাকা তাহলে আগের 2014 সালে যে প্রফিট সেটা ছিল 5,00,000 টাকা থেকে 50,000 টাকা কম যেহেতু প্রতি বছর 50 করে বাড়ছে তাই এখানে 4,50,000 টাকা আর 13 সালের যে প্রফিটটা সেটা হচ্ছে 4,50,000 থেকে আরো 50,000 টাকা কম ছিল মানে 4,00,000 টাকা তাহলে আমরা পেয়ে গেলাম যে 13 সালে 4,00,000 টাকা 14 সালে 4,50,000 আর 15 সালের প্রফিট হচ্ছে 5,00,000 টাকা এটা দিয়ে আমাদের এবার বাকি কাজ করতে হবে এবার আমরা স্টেপ 2 তে চলে যাই এই দুটো ছিল আমাদের সাপোর্টিং ওয়ার্কিংস স্টেপ 2 তে আমরা ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করতে হয় সেটা আমি প্রথম ক্লাসে মানে বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম তো যাদের সমস্যা তারা একটু যদি দেখে আসতে পারো তো আমরা এখানে দেখলাম যে প্রথমে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড লিখব 12,95,000 টাকা যেটা আমরা বের করছি সেটার সাথে আমরা এখানে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিব তো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়ার জন্য আমরা প্রথমে লিখে নিব কারেন্ট ইয়ার প্রফিট 5,00,000 টাকা এটা থেকে আমরা ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে কাজ করে নিব সেই অ্যাডজাস্টমেন্ট গুলো কি কি আমি একটু দেখাই এই যে আমাদের ডেপ্রিসিয়েশন তত্ত্ব বলছে সেই ডেপ্রিসিয়েশন গুলোর কাজ করব এবং আমাদের যে ব্যাড ডেট তত্ত্ব বলছিল 5% সেই ব্যাড ডেটটা আমরা কাজ করব এখানে এরপর আমাদের যে আইডল ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্টের সুদটা ছিল যে এখানে আমাদের আইডল ইনভেস্টমেন্টের একটা সুদ ছিল 10,000 টাকা ইনকাম রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট 10,000 টাকা যেহেতু এটা আইডল ইনভেস্টমেন্ট তাই এই 10,000 টাকা সুদেরও আমাদের কাজ করতে হবে তো এই অ্যাডজাস্টমেন্টগুলো আমি এখানে দেখাই দিলাম ইনভেস্টমেন্ট অন আইডল ইনভেস্টমেন্ট অর্থাৎ আইডল ইনভেস্টমেন্টের যে সুদ সেটা আমরা 10,000 টাকা এখানে মাইনাস করব কারণ এটা নন অপারেটিং ইনকাম নন অপারেটিং ইনকাম ইনকাম থেকে বাদ দিতে হবে এবং আমাদের ব্যাড ডেট যেটা ছিল 5% 5,000 টাকা সেটাও আমরা এখানে বাদ দিব আর বাকি যেটা আছে আমাদের যে ডেপ্রিসিয়েশন সেটাও আমরা এখানে বাদ দিয়ে দিব তো এখানে আমরা যেসব অ্যাডজাস্টমেন্ট গুলো বাকি ছিল সেই অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা বাদ দিয়ে দিছি বাদ দেওয়ার পর আমাদের কারেন্ট ইয়ার প্রফিট ছিল 5,00,000 টাকা সেই 5,00,000 টাকা থেকে আমরা 87,000 টাকা বাদ দিলে আমাদের অ্যাডজাস্টেড প্রফিট হচ্ছে 4,13,000 টাকা সেই 4,13,000 টাকা থেকে আমরা এবার বাদ দিব ইনকাম ট্যাক্স 40% 4,13,000 টাকার 40% ইনকাম ট্যাক্স বাদ দিলে আমাদের অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 2,47,800 টাকা সেই অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট আফটার ট্যাক্সের হাফ বাদ দিতে হবে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড থেকে এর জন্য আমরা এই 2,47,800 টাকার হাফ অর্থাৎ হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট 1,23,900 টাকা আমরা ক্যাপিটাল এমপ্লয়েড থেকে যদি বাদ দিই তখন আমরা পেয়ে যাব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এবার এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এর পরে আমাদের স্টেপ 3 তে চলে যাব আমরা স্টেপ 3 তে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট এভারেজ মেইনটেনেবল প্রফিটটা আমরা এভারেজ প্রফিট বের করব আমরা একটু আগে দেখছিলাম যে এভারেজ প্রফিটের মধ্যে চলতি বছরের মুনাফা ছিল 5,00,000 পরেরটা ছিল 4,50,000 তারপর 4,00,000 3 বছরের প্রফিটকে 3 দিয়ে ভাগ দিয়ে আমরা এভারেজ করে নিলাম এই এভারেজ প্রফিটের সাথে আমরা সেম ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট গুলো আবার করব অর্থাৎ ক্যাপিটাল এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যে যে অ্যাডজাস্টমেন্ট গুলো কাজ করতে হয়েছে
সেই কাজগুলো সেম এখানে আমাদের আবার করতে হবে। অর্থাৎ কারেন্ট ইয়ার প্রফিটের সাথে যে যে অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হয়েছে সেটা এভারেজ মেইনটেইনেবল প্রফিটের সাথেও সেম অ্যাডজাস্টমেন্টগুলো আমরা করব। করার পর আমরা 3,63,000 টাকা পেয়ে গেলাম, এটা হচ্ছে বিফোর ট্যাক্স, এখান থেকে আমাদের ট্যাক্স বাদ দিতে হবে। তো ট্যাক্স বাদ দেওয়ার পর এটা আফটার ট্যাক্স হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাডজাস্টেড মেইনটেইনেবল প্রফিট আফটার ট্যাক্স 2,17,800 টাকা। গেল স্টেপ থ্রি। স্টেপ থ্রির পর আমাদের চলে যেতে হবে স্টেপ ফোরে। স্টেপ ফোরে আমরা ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট, আমরা নর্মাল প্রফিটটা বের করবো, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে NRR গুণ করবো আমরা। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 11,71,100 টাকা, সেটার সাথে আমরা গুণ করবো 18%, যেটা NRR হিসাবে দেওয়া ছিল আমাদের কোয়েশ্চনে, সেটা গুণ করার পর আমরা পাবো নর্মাল প্রফিট। এবার নর্মাল প্রফিট থেকে আমরা বের করবো সুপার প্রফিট 5 নম্বর স্টেপে। সুপার প্রফিটের সূত্র হচ্ছে এভারেজ মেইনটেইনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে এভারেজ মেইনটেইনেবল প্রফিট যেটা আমরা একটু আগে বের করছিলাম 2,17,800 টাকা, এই যে 2,17,800 টাকা যেটা আমরা বের করছিলাম, সেই 2,17,800 টাকা থেকে আমরা যদি নর্মাল প্রফিটটা বাদ দিই তাহলে আমরা সুপার প্রফিট পেয়ে যাই। তো এখানে আমরা সুপার প্রফিট পেয়ে গেলাম। এখন আমরা গুডউইল বের করব। আমাদের গুডউইলের সূত্র হচ্ছে সুপার প্রফিট ইনটু পারচেজিং ইয়ার। তো সুপার প্রফিট হচ্ছে আমাদের 7,200 টাকা, আর পারচেজিং ইয়ার আমাদের কোয়েশ্চেনে বলা ছিল 2 বছর, তাই আমরা 7,200 টাকাকে 2 দিয়ে ভাগ গুণ করে 14,004 টাকা হচ্ছে আমাদের গুডউইল। এই ছিল আজকে আমাদের সুপার প্রফিট মেথডের গুডউইল ভ্যালুয়েশন। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য, এবং তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সলিউশনটা দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদেরকে সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি একটু গ্রো করার জন্য তোমরাও হেল্প করবা। ধন্যবাদ।